खुकुमनिर होम डेलिवरी बोले जेटा थाकतो तो आर आमार मेनू आज के होच्छे भात काचा कुमड़ो सेद्धो आलू बरबटी भाजा भाजा मुगेर डाल माछेर डिमेर कारी आर साथे चाटनी फ्री। तो चलो एबार गिये खेते बसि। गुड मर्निंग, वेलकम बैक टू आवर चैनल। आशा करब भलोई आছো সবাই, আমরাও ভালো আছি। বুঝতেই পারছো আজকে কোথা থেকে কি করছি আমি, যাই হোক না কেন। তো এই তো আমরা কিছুক্ষণ আগে উঠলাম, ও আমার কারুকার্য দেখে হাসছে বসে বসে। যাই হোক, ইচ্ছে হলো এক একদিন এক এক রকম কিছু করার, দেখলাম পাগলামোটা করে কেমন লাগে। তো যাই হোক না কেন, এখন বানাবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আজকে ডিম সেদ্ধ আর পাউরুটি এরকম কিছু একটা খাবো। তো তারপর রান্না বসাবো। আর আজকে আমি জানি না কতটা এরকম কথা বলে বলে আজকে ব্লগ বানাতে পারবো, কারণ আজকেও গান চলছে, এত তাড়াতাড়ি তো বন্ধ হওয়ার নয় যদিও বা। ঠিক আছে, আমাদেরও মনে হচ্ছে যেন দুর্গাপুজো চলে এসছে, দুর্গাপুজো চলে এসছে। আর আমাদেরও বাঙালিদের কাছে যেরকম 5 দিন একটা আনন্দের থাকে, মা এসেছে বা এরকম কিছু, তাদের কাছেও এই ফেস্টিভ্যালটা অবশ্যই এতটাই আনন্দের, তাই জন্যই তারাও করছে। তো চলো রান্নাঘরে আগে যাই। জানি না কতদূর কি শুনতে পাবে, আমাকেও চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে। এরপর ভাবছি আমি ওভার ভয়েসই দেবো, আর পারা যাচ্ছে না এভাবে। আজকে হবে কাঁচা কুমড়ো ভাতে দেবো, আর এই বিনস আর আলুটাকে ভাজবো, মুগ ডাল বানাবো, আর করব মাছের ডিম, সেটা এখনো বার করিনি, করব। আর এখানে মোটামুটি ডিম সেদ্ধ সকালে খেলাম, আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল আজকে পাউরুটি, খেজুর আর ডিম সেদ্ধ। তো এটা এবার ফেলতে যাব বাইরে। আর ভাবছি বড়িগুলো আজকে রোদে দেবো, আমার বারান্দায় না একটু রোদ এসেছে জানো তো, এই দেখো মোটামুটি রোদটা এসেছে। এখানে আমি কুমড়োটাকে দিয়ে রেখেছি, আর আমার গাছগুলোও কিন্তু ঠিকঠাক আছে এখন। আর এই দেখো 9 o'clockও ফুটবে, কালকে একটা কুড়ি আছে। আর পিটুনিয়া তো ফুটছেই, অলরেডি দুটো ফুটে রয়েছে। গোলাপ গাছটা দেখেছে এখন, আর চন্দ্রমল্লিকাটাও ঠিক আছে, জবাটাও ঠিক আছে, আর বেলিটাও ঠিক আছে। তো চলো ডাস্টবিনে ফেলে দিই বা পালাই। যেহেতু নেই ওই জন্য এরকম কৌটোতে এক কৌটো, এরকম কৌটোতে এক কৌটো, আর টিনের এই কৌটোটা পুরো ভর্তি ছিল, আর এই কৌটোটাতে একটুখানি ছিল। মোটামুটি 4-5টা কৌটো মিলে আমাকে রাখতে হচ্ছে। তো চলো মোটামুটি যেটুকু রোদ আছে সেটুকুতেই দিয়ে রাখি, কারণ বৃষ্টি নামলে তো এরপর থেকে আমি আর দিতেও পারবো না রোদে। আর এখানে মুগ ডালটা ভেজে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, চলো ঢেলে নিয়েছি। কোথায় দেবো ভাবছি, এখানটাতে দেবো না এখানেই দিয়ে রাখবো, একটু এখানটাতে দিয়ে রাখবো। খুব একটা রোদ নেই, তবে হালকা রোদ আছে, যেটুকু পাবে পাবে সারাদিনে। আমি একটা রুমাল নিয়ে আসি ঘর থেকে, চাপা দিয়ে রাখি। রান্নাঘরে মোটামুটি ডালটা হয়ে গেছে, লাস্ট ফুটতে দিয়েছি। আর এরপরে আমি ডালটা নামিয়ে প্রেশার কুকার থেকে কুমড়োটা সেদ্ধ করব। আর ডালটা সেদ্ধ হতে হতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু মোছা হয়নি, এখন মুছবো। আর সোফার কভারটাও না বসতে বসতে এগিয়ে এসেছিলো, আমি কভারটা আবারও ঠিক করে দিয়েছি। আর ওদিকে ঘর তো গোছানোই রয়েছে, হাওয়াতে ওটা হচ্ছে যেহেতু জানলাটা খোলা রয়েছে। তো যাই হোক, দেখো আমি সবে বড়িটা রোদে একটু দিলাম, চলে গেছে রোদ। যাই হোক না কেন, তাপে তাপে যা হবে হবে, এত গান চলছে না, এত চেঁচাতে হচ্ছে। তো যাই হোক না কেন, চলো এবার ঘরটা মুছে নিই। সমস্ত ঠাকুরদের আজ পরিষ্কার করে দিয়ে আবারও ফুল টুল যা ছিল মোটামুটি সব পরিষ্কার করে দিয়েছি। ওখানকার গণেশকেও তাই করেছি, দেখো দেখাচ্ছি, এই দেখো গণেশকেও তাই করেছি। তো পরিষ্কার করে দিয়েছি একদম, এত ফুলের মধ্যে কি আর ঠাকুর থাকতে পারে। যাই হোক না কেন, আমরা আমাদের মনের শান্তির জন্য ঠাকুরকে সাজাই। আবারও এবার রিলিভ করে দিয়েছি। তো হয়ে গেছে আমার, এবার যাব আমি রান্নাঘরে। এখন বাজে হচ্ছে 12টা বাজতে পৌনে 1টা মতো বাজে। আসলে ঘড়িটা একটু ফাস্ট করে রেখেছো, আর পতাকাটা ওখানে এখনও দেখতে পাচ্ছ, এখনও তোলার টাইম পাইনি। যাই হোক না কেন, চলো যাই এবার। এখানে আমার সমস্ত রান্নাই হয়ে গেছে, আর শুধু একটা রান্নাই বাকি। তো চলো সেটাও করে নিই। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি তেল দিয়ে, মাছের ডিমটা একটু গ্রেভি গ্রেভি মতো করবো। আর মাছের ডিমটাকে আমি একদম কুচি কুচি করে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে নুন, এই কটা জিনিস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। এটাকে এখন ভাজবো আগে বড়া, তারপর এটা হচ্ছে গ্রেভিটা যেটা করবো হচ্ছে টমেটোটা আর আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর তার মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে আমি একেবারে মাখিয়ে ঝুঁকিয়ে रेखे दिए और कि और एखे लास्ट नामानोर आगे धने पता कुचि दिए नामिए देव बैस। तो चलो करे नी। आज के लांच थालीटा गोछाते गিয়ে কেমন যেন আমার একটা সিরিয়ালের কথা মনে পড়ছিল। স্টার জলসায় হয়তো অনেকেই দেখেছিলে, হয়তো আমি দেখিনি কখনো। একটা দিত, ওটাই শুনতাম, ওই খুকুমনির হোম ডেলিভারি বলে যেটা থাকতো একটা সিরিয়াল, ওরকম ও বেশ সুন্দর করে মেয়েটা বলতো আর কি, ভাবে বলতো। আর আমার মেনু আজকে হচ্ছে ভাত, কাঁচা কুমড়ো সেদ্ধ, আলু বরবটি ভাজা, ভাজা মুগের ডাল, মাছের ডিমের কারি আর সাথে চাটনি ফিরি। তো চলো এবার গিয়ে খেতে বসি। এখনো হয়তো গানটা শুনতে পাচ্ছ কিনা জানি না, তবে কানের মাথা একেবারে গেছে, মাথা পাতা ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক না কেন, তো ওই জন্য না আর বিকাল থেকে ব্লগটা কন্টিনিউ করিনি। এখন একটু বেরোচ্ছি, ওই সামনের গনুকে একটু দেখে আসি এই আর কি। তো চলো যাওয়া যাক। দেখো এখানকার রাস্তাঘাটগুলোকে পুরো আমাদের দুর্গাপুজোর মতো যেন সাজিয়েছে, সত্যিই দেখে খুব ভালো লাগছে। বেশ দুর্গাপুজোর আমেজটাও যেন মনে হচ্ছে এসে গেছে এসে গেছে। যাই হোক, যেহেতু বৃষ্টি হয়েছে আমরা পুরোটা যেতে পারবো না, পুরো কাঁদা দেখো জল জমে যাওয়ার মতো অবস্থা, যেহেতু মাঠের মধ্যে করেছে তাই জন্যে। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বাড়ি ফিরে গিয়েও সেরকম কোনো ব্লগ বানাতে পারবো না, প্রচণ্ড জোরে জোরে গান বাজছে, কপিরাইট ক্লেম চলে আসতে পারে। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদেরকে সাথে পাবো। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।